আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন, এটা সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা সরপাড়া গ্রামে অবস্থিত একটি টমেটা ক্ষেত, মালিক শিডের বাহুবলী টমেটা। আজকে মাত্র বয়স 39 দিন। 39 দিন বয়সে প্রত্যেকটা গাছে ফুল দেখা যাচ্ছে, ও দু একটা গাছে ছোট ছোট দু একটা টমেটা দেখা যাচ্ছে। মাশাল্লাহ, অনেক সুন্দর গাছগুলা সতেজ। টমেটা ক্ষেত দেখলেই মন ভরে যায়, এত সুন্দর একটি ক্ষেত। মালিক শিডের কোম্পানির লোক বলতেছে সর্বনিম্ন একটা গাছে 8 কেজি টমেটা আসবে ইনশাল্লাহ। আসলে বাহুবলের টমেটার সাইজটা অনেক সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। মাশাল্লাহ, অনেক সুন্দর একটি ফল, বাজারে চাহিদাও অনেক বেশি। এই টমেটোগুলো বাজারে খুবই কম পাওয়া যায়, সবাই এই জাতটা চাষ করে না। যার যেটা ভালো লাগে সেই সেটা চাষ করে। অনেকেই করছে স্মার্ট 1217, বিউটি প্লাস ফুল, বিভিন্ন জাত, যার যেটা ভালো লাগে। ওই সাইডে বিজলি প্লাস, 2020 মরিচ, ওই সাইডে গ্রিন বল বেগুন স্প্রে করা চলছে। দেখুন, মালসিং পদ্ধতিতে চাষ করা হয়েছে, 20 থেকে 22 ইঞ্চি গাছের দূরত্ব। বেডের মাঝখানের সাইড আছে 22 ইঞ্চি, যাতে যাওয়া আসা একটু সুবিধা হয়। অনেকেই 18 ইঞ্চি জায়গা মাঝখানে রাখে, পরবর্তীতে দেখা যায় এটা যাওয়া আসার জন্য অনেক সমস্যা, স্প্রে করা যায় না, ফল ওঠাতে গেলে আরেকটা গাছের ডাল ভেঙে যায়। আর এই গাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, গাছগুলো হেলে পড়ে না, সতেজ ও সুন্দর দাঁড়িয়ে থাকে। সবগুলো মালসিং পদ্ধতিতে চাষ করা হয়েছে। আপনারা কেউ যদি করতে চান, অবশ্যই হুটহাট করে করবেন না, দেখে শুনে বুঝে তারপরে চাষ শুরু করবেন। প্রত্যেকটা গাছে ফুল ফল ভরে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ, নিয়মিত কৃষিবিদ ভিডিও আপডেট পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।